আগামী 5 অক্টোবর 2023 আমাদের ইফুটবল 2024 গেমে সিজন 2 আপডেট আসতে চলেছে। এই আপডেটে নতুন কী কী যুক্ত হচ্ছে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি পেস এরিয়ার নতুন ভিডিওতে। যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো, অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক বেশি ধন্যবাদ। ওকে, আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু সিরিয়াল মেনটেন করে বলবো। প্রথম দিকে যেগুলো রেগুলার বেসিস পরিবর্তন হবে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথমত, নতুন স্পেশাল লগ ইন বোনাস তো শুরুই হবে, যেটা প্রত্যেক আপডেটেই শুরু হয়। আর এই স্পেশাল লগ ইন বোনাস শুরু হওয়াটা অবশ্যই ভালো, কারণ এখানে আমরা বেশ কিছু কয়েন এবং অনেক সময় ফ্রি চান্স ডিলও পেয়ে থাকি। নাম্বার 2, ম্যাচ পাস। ম্যাচ পাসের ডেটটা যদি আপনারা খেয়াল করেন, উপরের দিকে 4/9 এই ম্যাচ পাসটা শুরু হয়েছিল এবং এটি শেষ হবে 5/10, অর্থাৎ সিজন 1 5/10 শেষ হচ্ছে, যেহেতু সেটার সাথে সাথে এই ম্যাচ পাসটাও শেষ হয়ে যাবে। আর ম্যাচ পাসের আলোচনা আসলে একটা প্রশ্ন থেকেই যায়। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে এই যে ডিসকাউন্ট, মানে কেনার ক্ষেত্রে যে 50% ডিসকাউন্ট, এই ডিসকাউন্টটা কি আগামী ম্যাচ পাসে থাকবে কিনা যদি আপনি এই ম্যাচ পাসে ইউজ না করেন। উত্তর হচ্ছে জি না, থাকবে না। তাই যারা এই ম্যাচ পাসটা আনলক করতে চান, এখনই করে ফেলুন, কারণ সেকেন্ড ম্যাচ পাস বা সিজন 2 ম্যাচ পাসে কিন্তু এই ডিসকাউন্টটা আপনি আর পাচ্ছেন না। নাম্বার 3, প্যাক্স। বর্তমানে আমাদের গেমে শুধুমাত্র একটাই প্যাক্স আছে, সেটা হচ্ছে লিও মেসি প্যাক্স, যেখানে তার সাথে আরও বেশ কিছু প্লেয়ার আছে এবং এই প্যাক্সের দাম কিন্তু 1500 টাকা। আমরা 2023 বা 2022 আপডেটে দেখেছি যখন প্যাক্স এসেছিল, তখন 1500 কয়েন হতো, যেগুলো অ্যাম্বাসেডর প্যাক। সেগুলো বর্তমানে লিও মেসির প্যাকটাই দিয়ে এসেছে 1500 কয়েন, অর্থাৎ ওর প্যাকটা হচ্ছে অনেকটা অ্যাম্বাসেডর প্যাকের মতোই, যেখানে একটা মেইন কার্ড ভালো থাকে, আশেপাশে অ্যাভারেজ কিছু প্লেয়ার থাকে। আমরা আশা করছি সিজন 2 আরও বেশ কিছু প্যাকস আসবে, যেমন ব্রুনো ফার্নান্দেজ অ্যাম্বাসেডর প্যাক, স্পেশালি নেইমার জুনিয়র অ্যাম্বাসেডর প্যাক এবং আলেকজান্দ্র আর্নোল্ড অ্যাম্বাসেডর প্যাক। এই প্যাকগুলো আসার সম্ভাবনা বেশি রয়েছে, তবে সবচেয়ে বেশি রয়েছে নেইমারের অ্যাম্বাসেডর প্যাক আসার। প্যাকের আলোচনায় আসলে আরও একটা প্যাকের কথা থেকে যায়, সেটা হচ্ছে প্রিমিয়াম ক্লাব প্যাকস। ইফুটবল 2022-23 আমরা দেখেছি পর্তুগাল, আর্জেন্টিনা, ব্রাজিল, নেদারল্যান্ড, জার্মানি, হ্যাঁ সেই সাথে ক্লাব প্যাকের মধ্যে বার্সেলোনা, আর্সেনাল, বায়ার মিউনিক ইত্যাদি ইত্যাদি ক্লাব প্যাক এবং ন্যাশনাল টিপ প্যাক কিন্তু ছিল। বাট এখন যেহেতু বিশ্বকাপের সিজন না, তাই ন্যাশনাল টিপ প্যাক আসার সম্ভাবনা খুবই কম, তবে প্রিমিয়াম ক্লাব প্যাক আসার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে 2টি প্যাক বেশি প্রেডিকশনাবল, এক হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র এবং দ্বিতীয় হচ্ছে কেভিন ডিব্রুইনা। কেভিন ডিব্রুইনা এবং ভিনিসিয়াস জুনিয়রকে ঘিরে মেসির মতো এরকম একটা বক্স অথবা তাদের দুজনকে বেস করে 2টা প্রিমিয়াম ক্লাব প্যাক আসার সম্ভাবনা রয়েছে। এরপর আসছি নমিনেটিং কন্ট্যাক্ট বক্স। নমিনেটিং কন্ট্যাক্টের মেয়াদ কিভাবে দেখতে হয়, সেটা হচ্ছে আপনি যখন এই প্লেয়ার বক্সে আসবেন তখন নিচের দিকে দেখুন লেখা আছে নমিনেটিং কন্ট্যাক্ট। এখানে ক্লিক করলে আপনি আপনার নমিনেটিং কন্ট্যাক্টগুলোর মেয়াদ দেখতে পারবেন। যেমন আমার কাছে 5-star token আছে 3টা, যার মধ্যে একটার মেয়াদ 7/11 আর একটার মেয়াদ 23/11। সো আমি কিন্তু ইজিলি বর্তমান বক্সটাকে স্কিপ করতে পারতেছি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই বক্সটা কিন্তু আর 1 দিন 17 ঘন্টা পর শেষ হয়ে যাবে। সুতরাং সিজন 2 আমরা কিন্তু নতুন নমিনেটিং কন্ট্যাক্ট বক্স পাবো। প্রেডিকশন অনুযায়ী যেখানে সাকা, বাস্তনি, ভালভার্দে সহ বেশ কিছু ভালো ভালো প্লেয়ার থাকার সম্ভাবনা রয়েছে। এরপরও স্পেশালি নমিনেটিং কন্ট্যাক্ট নিয়ে আমি আপনাদেরকে আরেকটা ভিডিও দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। ওকে, সো এই বক্স থেকে যাদের এখনও নেওয়ার বাকি বা নেবেন ভাবছেন, তারা কিন্তু নিয়ে নিতে পারেন। এই বক্সের 2টি কার্ড বেশি ভালো। 1 নম্বর হচ্ছে যে লেফট MF আছে 95 rated, এবং আরেকটা হচ্ছে লাউতারো মার্টিনেজ। তবে লাউতারো মার্টিনেজের অ্যাভেলেবেল অনেক কার্ড আসে, সেই ক্ষেত্রে আপনারা এই লেফট MF কিন্তু চুজ করতে পারেন। এরপর আসছি স্পেশাল ট্যুর ইভেন্ট। আপনারা যদি এখানে স্ক্রিনে খেয়াল করেন, 7/9/2023 থেকে যে স্পেশাল ট্যুর ইভেন্টগুলো শুরু হয়েছিল সেগুলো কিন্তু 5/10/2023, অর্থাৎ বৃহস্পতিবার সিজন 1 সাথে শেষ হয়ে যাবে। অর্থাৎ সিজন 2 আমরা নতুন করে স্পেশাল ট্যুর ইভেন্ট পেতে যাচ্ছি। স্পেশাল ট্যুর ইভেন্ট বলতে আমি কোনগুলোকে বোঝাচ্ছি, সেগুলো হচ্ছে এই যে স্টার্টার ইভেন্ট, এগুলো কিন্তু স্পেশাল, আর এগুলো কিন্তু 1 দিন 2 দিনে যায় না। তারপরে ভিক্টোরি রান, তারপরে মেক্সিকান ক্লাবস, এগুলো কিন্তু 1 দিন 2 দিনে যায় না, এগুলো লং টাইম থেকে চলে, যেগুলো একবারে সিজন ওয়াইজ একটা মানে দিনক্ষণ ঠিক করা থাকে। সেই সাথে
থাই ক্লাব, থাই ক্লাব সম্পর্কে আগেও আপনাদেরকে বলেছি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ফার্স্ট স্টেজ 5 অক্টোবর 2023 শেষ হবে অ্যান্ড সেকেন্ড স্টেজ 19 অক্টোবর থেকে শুরু হবে, ঠিক আছে। সো যারা ফার্স্ট স্টেজ এখনও কমপ্লিট করেননি তারা কিন্তু সেকেন্ড স্টেজ পাবেন না, আর সেকেন্ড স্টেজ না পেলে কিন্তু 50 কয়েন পাবেন না। ফার্স্ট স্টেজ কমপ্লিট করার জন্য আপনাকে এই ইভেন্টে মিনিমাম 1000 পয়েন্ট করতে হবে। 1000 পয়েন্ট করলে আপনি দুটি ট্রেনিং টোকেন পাবেন 10000 মানের, আর সেই সাথে আপনি সেকেন্ড স্টেজের জন্য এলিজেবল হবেন। আর সেই সাথে ট্যুরের আরও যে ব্যাপারগুলো থাকছে, যেমন গোল্ডেন গোল রুল, যেহেতু নেক্সট সিজনটা নতুন সো আমরা এটা আবারও পাবো। এছাড়া ওয়ার্ল্ড ওয়াইড ন্যাশনাল টিম থিম ইভেন্ট, ন্যাশনাল টিম ট্যুর ইভেন্ট, এই ইভেন্টগুলোও কিন্তু যথারীতি নতুন করে আসবে। সেই সাথে যেহেতু ই ফুটবল লীগটা নতুন করে শুরু হয়েছে, মানে এটা যে পেসটা এটা মাত্র 28 তারিখে শুরু হয়েছে, সো এটা কিন্তু পরিবর্তন হবে না। মানে সিজন 2 আসার পরেও এটা যেভাবে আছে সেভাবেই থাকবে, আপনি যতটুকু খেলে রেখেছেন ততটুকুই থাকবে, কারণ এটা শেষ হবে 26 তারিখ 10 মাস, সেই পর্যন্ত এটার মধ্যে কোনো পরিবর্তন আসবে না। সেই সাথে সাপ্তাহিক যে পোটোবক্স সেটাও যথারীতি নতুন বক্স আসবে। পোটোবক্সে কোন কোন প্লেয়ার থাকবে জানতে চাইলে কমেন্ট করতে পারেন। এছাড়া সিজন 2 নিয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন জানার থাকে সেটা কিন্তু আমাদেরকে কমেন্টে জানাতে পারবেন। এ ছিল সিজন 2 এখনও পর্যন্ত পাওয়া ডিটেলস আপডেট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।